এই মুহূর্তে কামরান বাজারে আছেন আমাদের সহকর্মী আহাদ হোসেন টুটুল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। টুটুল, বাজারে নিত্যপণ্যের দাম আজ কেমন দেখছেন আমাদেরকে একটু জানান। তীরা, শুরুতেই যদি জানাতে চাই তাহলে কারণ বাজারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সবজির বাজারে। সবজির বাজারে আমি সকালে এসেই যেটা দেখেছি, সাপ্তাহিক যে বাজার করতে আসা সাধারণ মানুষ, তাদের প্রতিক্রিয়া হচ্ছে সবগুলো সবজির দামই বেশি। যদিও এই সময়টা শীতকালীন সময়, এই সময়টাতে শীতকালীন নানান ধরনের সবজি কিন্তু বাজার সয়লাব, কিন্তু তারপরেও সবজির দাম বেশি। আমরা যদি আপনাকে কয়েকটা জিনিস পণ্যের দাম বলতে চাই, তাহলে আমরা একটু আগেও যেটা দেখেছি বেগুনের দাম বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 টাকা দরে, একই সঙ্গে শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 টাকা দরে। টমেটো, যে দুই রকমের টমেটো রয়েছে, একটি টমেটো হচ্ছে দেশি যে টক টমেটোটা, সেটা বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 টাকা দরে, এবং হাইব্রিড যেটা সেটা 20 টাকা দরে রয়েছে। মূলা, সেটি বিক্রি হচ্ছে কিছুটা কম, অর্থাৎ 40 টাকা দরে, সেটাও ক্রেতারা বলছেন যে বেশি দর। সবচেয়ে দুঃখজনক সেটা হচ্ছে বরবটি, যে সবজিটা সেটা হচ্ছে বিক্রি হচ্ছে 120 টাকা দরে, যেটা গত সপ্তাহেও ছিল 100 টাকা দরে বিক্রি হচ্ছিল প্রতি কেজি। এক সপ্তাহের ব্যবধানে সেটি দাম বেড়ে গেছে। একটু আগেও আমরা এই সবজি বাজারে আসার আগে আমরা ঘুরে এসেছি মুদির দোকানে। মুদির দোকানে আমরা যে বিষয়টি সবচেয়ে আতঙ্কিত করেছে ক্রেতাদেরকে বাজার করতে আসা, তারা বলছে যে সয়াবিন তেলের মূল্যটা হঠাৎ করেই বেড়ে গেছে। বর্তমানে সয়াবিন তেল কোম্পানি ভেদে বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা প্রতি 5 লিটারের এক একটি বোতল, অর্থাৎ যেটি এর আগেও 720 থেকে 750 টাকার মধ্যেই কোম্পানি ভেদে বিক্রি হচ্ছিল, সেটির দাম হঠাৎ করেই বেড়ে গেছে। এর বাইরে আমরা তার আগে ঘুরে এসেছি গরুর মাংস এবং খাসির মাংসের দোকানগুলোতে, সেগুলোতে মোটামুটিভাবে বলা যায় যে 10 থেকে 20 টাকা করে প্রতি কেজি দাম বেড়ে গেছে। আর মুরগির দাম যদি আমরা বলতে চাই, তাহলে ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, এবং একই সঙ্গে আমরা সোনালি যে মুরগিটি, সেটার দাম কিন্তু প্রতি কেজিতে 10 টাকা বেড়েছে, অর্থাৎ 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সোনালি মুরগি। ডিমের দাম একই রকম রয়েছে, গত সপ্তাহেও ছিল 100 থেকে 105 টাকা, এই সপ্তাহেও 105 টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছে। মোটামুটিভাবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজ এবং অন্যান্য যেসব রসুন, এই মশলা জাতীয় যে পণ্যের বাজার, সেগুলো আমরা একটু আগেও জিজ্ঞেস করেছিলাম পেঁয়াজের বাজারে, সেটা প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এই সময়টাতে পেঁয়াজ উঠছে, সুতরাং খুব স্বাভাবিকভাবে পেঁয়াজের দামটা স্বাভাবিক রয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে চালের দামটা স্বাভাবিক রয়েছে, গত সপ্তাহের যেরকম বিক্রি হচ্ছিল মেডিকেট প্রতি কেজি 60 টাকা দরে, সেরকমই রয়েছে। এছাড়াও বিয়ার 28 যেটা ছিল, সেটা 48 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটাও এই সপ্তাহে অন্যান্য সপ্তাহের মতোই স্বাভাবিক রয়েছে। তুলনামূলক সবজির যে বাজারটি, সেটি শুধুমাত্র একটু চড়া। একই সঙ্গে মাছের বাজারেও কিন্তু আজকে বলতে গেলে আগুন লেগেছে। সাধারণ ক্রেতারা বলছেন যে মাছের দাম প্রতি কেজিতে 50 থেকে কোনো কোনো ক্ষেত্রে 100 টাকাও বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে রুই এবং কাতলার ক্ষেত্রে। তো এই ছিল আমার কাছে সাপ্তাহিক বাজারের সবশেষ খবর। টুটুল, ধন্যবাদ আপনাকে।